বর্ষর বর্ষর হাসিনা বর্ষর শামীম হোসেন বর্ষর তুমি আমি কাজ চিনো না আমি তো তোমার বোঝ যে কোনো নাই সেই কোনো পোস্ট তার থেকে হাজার করে আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? শামীম ওসমান আওয়ামী লীগের একজন শক্তিশালী নেতা, তাকে আমেরিকাতে লাঞ্ছিত করেছে বিএনপির লোকজন। বন্ধুরা, খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা সকলে জানি শামীম ওসমান কিন্তু আমেরিকার ভিসা থেকে নিষেধাজ্ঞা খেয়েছে, কিন্তু সে কিন্তু আমেরিকায় গিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমি আমেরিকায় এসেছি। কিন্তু আমেরিকায় গিয়ে তার এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাই কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আমার নাম শামীম ওসমান, ওইটা আমরা জানি, আপনারা চিনি। আর একটা আমার শামীম ওসমান এবং আমার উপরে বোম ব্লাস্ট হয়েছে, আমার বিচারক মারা গেছে, আমার সারা শরীর স্কুল ওটাগুলো আমরা তুমি আমেরিকা থেকে মনে করো না যে আমেরিকা শহর তোমার, না না ওইটা তুমি আমেরিকা দেখো চিনো না তুমি, তোমার বোধ যে কোনো নাই সেই কোনো পোস্ট তার থেকে হাজার গুণে পোস্ট কিন্তু আমার আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আপনারা বলেন যে আপনারা বলেন কথা বলার অধিকার দেন, ওই কথা বলার অধিকার আমি চাই না। তো তাইলে তো আপনি তো আবার খেটে দিলেন, আমি তো বলছি যে আপনারা যদি বলেন বাক স্বাধীনতা আছে, কথা বলার অধিকার আছে, আমেরিকার মতো দেশ যদি কথা না বলতে পারে তাহলে কথাটা বলবো কোন জায়গায়? আমি খুশি হয়েছি যে তোমার বাবা মা তোমার ভালো শিক্ষা দেয় মানুষ। থ্যাংক ইউ মাননীয় প্রধানমন্ত্রী, আমরা টিভিতে দেখেছি যে আমাদেরকে চায়ের আমন্ত্রণ করবো, এটা আমরা পাইনি, আমরা আপনাদের চায়ের আমন্ত্রণ করলাম। শিক্ষা দিই সবাইকে, প্রত্যেকটা টক শোতে একটা কথা বলি, দেখাইতে পারেন অবশ্যই অবশ্যই, এমন কোন কর্ম করবো না বাবা যেটাতে তোমার বাপ মার নাম নষ্ট হবে। আমরা কখনোই করবো বিএনপি করো আপনি কথা বলেন ভাই, আমার ব্যবসা প্রবলেম হচ্ছে, দাম তো আপনারা টু মাস করে ফেলেছে আমাদের ঢাকার লিডারে, বুঝছেন? আপনার থাকেন কই? থাকেন কোথায়? কেন থাকাইছে এইভাবে? তো নেতা দিয়ে কেন বলা নেই? Hey, 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 hey,
যারা 30 লাখ মানুষের জীবন নিয়েছে, যারা সন্তানের সামনে তার মাকে বিবস্ত্র ধর্ষণ করেছে, যারা ভাইয়ের সামনে তার বোনকে উপর্যুপরি ধর্ষণ করেছে, আমরা তাদের নিষিদ্ধ ঘোষণা করেছিলাম ওই গোলাম আজম গঙ্গকে। এই কারণে সেদিন আমাদের পার্টি অফিসে বম ব্লাস্ট করা হলো, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর বম ব্লাস্ট, আরডিএক্স বম। ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের, 20টা ছেলের মাংসের টুকরা টুকটুক হয়ে গেল। আমি জানতাম না আমি বেঁচে আছি, আমি যখন জেনেছি কখন জ্ঞান ফিরেছি আমি তা জানতাম না। রক্তের উপর শোয়া ছিলাম, আল্লাহর কসম খেয়ে বলছি রক্ত এত গরম আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু কেন কেন আমাদের অপরাধ কি? এই যে এই সব ছেলেপেলেরা যারা আছে আমার পিছনে, দাঁড়ায় একটাও বাড়ি ঘরে থাকতে পারে নাই, একজনও থাকতে পারে নাই বাড়ি ঘরে, কেন কেন প্রশ্ন রাখি ফতুল্লাবাসীর কাছে, কেন? 16 বছর হয়ে গেছে যখন দেশে ফিরেছি, মাফ করে দিয়ে ফিরেছি। আজকে আমার কর্মীরা আমাকে বারবার জিজ্ঞেস করছে, ভাই কতক্ষণ আর, কতক্ষণ আর কতক্ষণ চুপ করে থাকবো? তাদের ভিতরে তো জিদ আছে, রাগ আছে, তারা তো এই লাশ দাফন করেছে, বাড়ি ঘর ছেড়ে দেশ ছেড়ে দেশের বাইরে থাকতে হয়েছে। কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসরের নামাজের সময়, ইনশাল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। রাজনীতি করতে চান রাজনীতি করেন, খোঁচাকুচি করবেন না, খোঁচাকুচি করবেন না, শান্তিমতো থাকেন। আপনার রাজনীতি আপনি করেন, জনগণের কাছে যান, জনগণ গ্রহণ করলে আমাদের কোনো আপত্তি নাই। খোঁচাকুচি করে কথা বলবেন, পারপাস সাফ করবেন। বিএনপি জামাত আপনার ধরতে হবে না, ওরা ওদের রাজনীতি করুক, কিন্তু যেই ধরনের কথাবার্তা বলতেছেন জাতির পিতার কন্যানে নিয়া, বয়স কিন্তু বাড়ছে আমাদের, কলিজা কিন্তু ছোট হয় নাই। মা বইলা গো কর সুযোগ পাবেন না, কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না, বি কেয়ারফুল। শেখ হাসিনাকে নিয়ে গালি দিবেন, বঙ্গবন্ধুকে নিয়ে গালি দিবেন, শেখ হাসিনার দুই গালে বলবেন, এই ধরনের অশ্লীল স্লোগান দিবেন, আমরা তো বলি না। আমি তো 3টা টেলিভিশন চ্যানেলে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি, কেন? অসুস্থ মানুষ, আমি বলেছি দোয়া করেন, কেন? আমি ওনার দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত, যেহেতু আমি অত্যাচারিত, আমার নবীর শিক্ষা, আমার বাবা মার শিক্ষা, যেহেতু আমি অত্যাচারিত, আমার দোয়া অনেক আল্লাহর কাছে কবুল বেশি হবে। সেই কারণে আমি টেলিভিশনে বলছি, টক শোর ভিতরে বলছি যে আল্লাহ ওনাকে ভালো করে দিক আমি দোয়া করেছি। তা আমাকে জিজ্ঞেস করছে যে উপস্থাপন করে যে আপনি যেন দোয়া করছেন, আমি কেন বলবো না? এটাই তো আমার মা বাবা শিখিয়েছে, এটা আমার শেখ হাসিনা শিখিয়েছে, এটাই আমার আল্লাহ রসুল শিখিয়েছেন। আর তোমরা বলো নেত্রীর নামে বঙ্গবন্ধুর সম্বন্ধে গালি দিয়ে বক্তব্য দিচ্ছ, রাস্তাঘাটে স্লোগান দিচ্ছ, ভিমরুলের চাক। এবং জনগণ যদি একবার মনে করে ওই যার কথায় চলতেছেন, আর কার উকিল বাপ কিংবা উকিল মা, ও দিয়া কিন্তু পোষাবে না। কোথায় লাইন আছে আমি জানি, ও দিয়া পোষাবে না, পুলিশকেও রাস্তা নামতে দিব না। জনগণ আমাদের ক্ষমতার উৎস, যা কিছু করব জনগণকে সাথে নিয়ে করব। আমাদের একটাই ক্ষমতা, উপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা যেই নামে ডাকি, আর নিচে জনতা। আমরা মুক্তিযুদ্ধের বংশধর, সবকিছু একটু আইনের আওতায় থাকে, সেই টাকাটা দেওয়ার ফান্ডটা আইপাব চালানো, সেখানে হয়তো নাইবা জেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ আহমদ রেখে আছেন, উনি আমি শুধু বলতে চাই উন্নয়নের দিকে আমরা রেখেছেন,
সম্মানিত দর্শক মণ্ডলী, শামীম ওসমানের সাথে যে একটা ঘটনা ঘটেছে এবিডিকাতে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। বন্ধুরা, এই শামীম ওসমান আওয়ামী লীগের একজন শক্তিশালী নেতা, এমনকি তার বাঘের মতন গর্জন, কিন্তু আমেরিকাতে তার সামনে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। সে লাঞ্ছিত হয়েছে আমেরিকাতে। বন্ধুরা, এই শামীম ওসমানের বিষয়ে আপনাদের কী বলার আছে অবশ্যই আপনারা মেসেজ করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।